हेलो गाइज एंड वेलकम बैक टू माय चैनल। और आज के आमी तुम्हारे साथ शेयर करछी एकटा मेकअप ट्यूटोरियल जेटा खूब अफोर्डेबल प्रोडक्टर ऊपर आमी क्रिएट करेछी। और अफोर्डेबल प्रोडक्टर ऊपर मेकअप करते आमार खूब भाल लागे, खूब सॉफ्ट एकटा सामर मेकअप लुक बोलते पारो तुम्हारा एटाके। सो वीडियोटा किन्तु अवश्यई देखबे, और जदि भालो लागे एकटा लाइक करबे। और जारा आज के आमार चैनलटाके फार्स्ट टाइम वाच करछो तारा किन्तु अवश्यई चैनलटाके सबस्क्राइब करबे, बेल आइकनटा हिट करबे आमार फ्यूचर वीडियो नोटिफिकेशन पावार जन्य, और साथे साथे प्रचुर प्रचुर शेयर करबे। तो चलो एबार भिडियोटा स्टार्ट करा जाक। আমি ইউজ করছি টোনার, আর টোনারের জন্য আমি গুড ভাইবসের রাইজ টোনারটা নিয়েছি। টোনারটা পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, আর এই টোনারটা আমি কিছুদিন ধরে অ্যাপ্লাই করছি, খুব ভালো একটা টোনার। আর এটা অ্যাপ্লাই করার পরে খুব রিফ্রেশিং ফিল হয়, সাথে সাথে স্কিনটা কিন্তু খুব গ্লো আসে, একটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আসছে। এটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দেবো। নেক্সট আমি ইউজ করছি ময়েশ্চারাইজার, এখানে আমি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করছি। আর সামার টাইমে আমার এটা ফেভারিট ময়েশ্চারাইজার, এটা আমার খুব ভালো লাগে। আর যাদের খুব অয়েলি স্কিন, যাদের প্রচন্ড অয়েলি স্কিন, তারা কিন্তু এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। একদম চিপচিপে নয়, একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার। আর এটাকে কিন্তু আমি ইউজ করি রেগুলার বেসিস, খুব ভালো একটা ময়েশ্চারাইজার। খুব ভালোভাবে দেখো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই স্টেপগুলো স্কিপ করবে না। নেক্সট ইউজ করছি সানস্ক্রিন, তো আমি বায়োটিকের সানস্ক্রিন ইউজ করছি। আর সামার টাইমে যখন ডে মেকআপ আমরা ক্রিয়েট করব, তখন কিন্তু সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদম স্কিপ করা যাবে না। কারণ এটা অ্যাপ্লাই না করলে কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর হার্মফুল। সো এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং নেকেও কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে খুব ভালোভাবে। নেক্সট ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। তো আমি কোনোরকম প্রাইমার ইউজ করছি না, তো এটাকে আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করছি। তো আমি এখানে একটা কথা বলি, তো আমি রেগুলার বেসিসে যখন মেকআপ লুক ক্রিয়েট করি বা আমি যখন নিজে কোথাও যাই, আমি কিন্তু অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ প্রাইমার বেশি ভালো মানে প্রেফার করি। তো নেক্সট আমি ইউজ করছি লিপ বাম, লিপটাকে ময়েশ্চারাইজ করার জন্য স্কিনের সাথে সাথে আমাদের লিপটাকেও কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজ করতে হবে। নেক্সট ইউজ করছি পন্সের বিবি ক্রিম, তো এটা খুব অল্প পরিমাণে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এটাকে ডট ডট করে আগে পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলিডেও আমি অ্যাপ্লাই করবো, আজ কোনোরকম ফাউন্ডেশন কনসিলার কোনো কিছুই অ্যাপ্লাই করব না, আর কিন্তু নেকেও কিন্তু আমি অ্যাপ্লাই করব। তো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আর সাথে সাথে একটা কথা, তোমরা এটা ফিঙ্গারের সাহায্যেও করতে পারো, কিন্তু আমার ব্লেন্ডার দিয়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি ব্লেন্ডারই ইউজ করছি। সো খুব ভালোভাবে দেখো ইউজ করছি। আর আমি খুব একটা বেশি ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিসি ক্রিম যাই বলো না কেন, আমার একদমই পছন্দ নয় ইউজ করা। গলাতেও কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করলাম। নেক্সট এটাকে সেট করতে হবে, তার জন্য আমি ল্যাকমি লুজ পাউডার নিচ্ছি, তোমরা কম্প্যাক্টও নিতে পারো। খুব ভালোভাবে এটা সেট করতে হবে, সামার টাইমে কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ, একদমই স্কিপ করবে না, কারণ সেট করাটা মোস্ট ইম্পর্টেন্ট। পুরো ফেসে আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ইউজ করছি আইব্রো পেন্সিল, এটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। আর এটা আমি আমার হল ভিডিওতে শেয়ারও করেছি, তোমরা আমার হল ভিডিওতে যারা এখনও দেখোনি পার্পল হলটা, তারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারো। এটা খুবই অ্যাফোর্ডেবল পেন্সিল। আর আজকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি, এগুলো প্রত্যেকটাই খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, এবং লোকাল মার্কেটে কিন্তু এগুলো প্রত্যেকটাই ইজিলি অ্যাভেলেবেল। তো এই যে পেন্সিলের এটার কালারটা হচ্ছে গ্রে কালার, তো গ্রে কালারটা আমি অর্ডার করেছিলাম, ভাবলাম যে কেমন হবে না হবে, সো মোটামুটি স্যুট করে গেছে আমার। নেক্সট আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা কাজল, এটা হচ্ছে গ্রিন কালারের, এটা আমি অ্যাজ এ লাইনার ইউজ করছি। তো এই লাইনার মানে কাজল লাইনারটা আমার খুব ভালো লেগেছে, কারণ এত সুন্দর কালার আর এত সুন্দর মানে খুব স্মুথ, খুবই ভালো একটা পেন্সিল, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে। তো এখানে তোমরা কিন্তু, আমি গ্রিন ইউজ করছি, তোমরা ব্ল্যাকও ইউজ করতে পারো, ব্লু ইউজ করতে পারো, সেটা তোমাদের মানে তোমরা যেরকমভাবে মনে করবে সেটাই করবে। তো নেক্সট আমি ইউজ করছি মাস্কারা, তো মাস্কারার জন্য আমি এখানে ব্লু হেভেনের মাস্কারাটাই নিয়েছি। সো এই মাস্কারাটাও কিন্তু প্রাইজের মধ্যে জাস্ট অ্যামেজিং একটা মাস্কারা। আমার লোয়ার এবং আপার ল্যাশ লাইন আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভলিউম দেয়। তো মরফির একটা প্যালেট, তো এই প্যালেটের থেকে আমি একটা মানে শেড নিলাম, যেটা আমি অ্যাজ এ ব্লাশার ইউজ করছি, আজ কোনো আলাদাভাবে ব্লাশ ইউজ করছি না। তো তোমরা এখানে কোনো লিপস্টিককেই লিপস্টিককেও অ্যাজ এ ব্লাশ ইউজ করতে পারো। নেক্সট আমি একটা ব্রাউন শেড নিচ্ছি, তো নোজটাকে কন্ট্রোল করব। তো আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু আজকে পুরো ফেসটা একদমই কন্ট্রোল করব না, এটা ফিঙ্গারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
আর নেক্সট আমি ওই ব্রাউন শেডটাই নিচ্ছি, আর ব্রাউন শেডটাকে আমি আমার আইলিডে হালকা করে যা স্ক্রিজ লাইনের উপর অ্যাপ্লাই করছি। নেক্সট তো এখানে সুইস বিউটি হাইলাইটার নিয়েছি, আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, তাতে ফেসটা দেখতে খুব সুন্দর লাগবে। আর খুব বেশি হাইলাইটার একদম ইউজ করব না, যাতে খুব ন্যাচারাল গ্লো মনে হয়। সে ইউজ করছি লিপস্টিক, এটা স্টেক ওয়ার্কের একটা লিপস্টিক, যেটা খুব সুন্দর একটা কালার, আর এটা এই কালারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আজকে আমার সমস্ত প্রোডাক্টের নাম আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। তো নেক্সট ইউজ করছি ফিক্সার, এটা খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ, আর এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সার, যেটা ভীষণ ভীষণ ভালো একটা ফিক্সার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। সো আমার মেকআপটা কিন্তু ডান। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকে আমার চ্যানেলটাকে যারা ফার্স্ট টাইম ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা হিট করবে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।